সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমাদের অনলাইনে যে ক্লাসটি, সেটি হচ্ছে যে ফিনান্স, ব্যাংকিং ও বিমা। এই ফিনান্স, ব্যাংকিং ও বিমা আমরা ফার্স্ট পার্টের আমরা করছি হচ্ছে যে চ্যাপ্টার এইটে হচ্ছে যে আমাদের যে চ্যাপ্টারটি, সেটি হচ্ছে যে মূলধন, বাজেটিং ও বিনিয়োগের সিদ্ধান্ত। এই চ্যাপ্টারটিতে আমরা গত একটি ক্লাস করেছি সোমবারে, আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আজকে সেকেন্ড ক্লাসটিতে, গত ক্লাসটিতে আমরা যে টপিকগুলো পড়িয়েছি তোমরা ইতিমধ্যে দেখেছো অনেকে, আমরা হচ্ছে যে ট্রেডিশনাল মেথডে আমরা এ আর আর এবং হচ্ছে যে পিবিপি, অর্থাৎ অ্যাভারেজ রেট অফ রিটার্ন, এবং হচ্ছে যে পে ব্যাক সময় অথবা পে ব্যাক পিরিয়ড, এই দুইটার টার্ম, এটা হচ্ছে যে কি ট্রেডিশনাল মেথডে আমরা করে থাকি, এবং ডিসকাউন্টিং মেথডে আমরা দুটো করে থাকি, সেটা হচ্ছে এনপিবি এবং আইআরআর। গত ক্লাসে আমরা একটি পুরাটা চ্যাপ্টারটাকে আমি তোমাদেরকে ধারণা দিয়েছি, আর আজকে হচ্ছে যে ধারণা দিয়ে তোমাদেরকে এআরআরের একটি ম্যাথ করিয়েছি। তোমরা অনেকে হয়তো ক্লাস করো না, হচ্ছে যে ক্লাসটা ঠিক মতন দেখো না, সেজন্য আজকে থেকে আমি একটা চিন্তা করেছি তোমাদেরকে, এই যারা ক্লাসটা দেখো না, আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে, এবং আমি তোমাদেরকে এই ক্লাসটা, এই লেকচারটার একটা আমি তোমাদেরকে পিডিএফ কপিটা আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা চাইলে সবাই অনলাইনে এটা ডাউনলোড করে তোমরা মোবাইলের মধ্যে দেখে এটা বুঝতে পারবা, পড়তে পারবা, সেক্ষেত্রে তোমাদের জন্য হয়তো সুবিধা হবে, সেটা আমি করার চেষ্টা করব আজকে থেকে, যদি ক্লাসটা তোমাদের দেখতে সমস্যা হয়। কিন্তু বাট জিনিসগুলো শুনে রাখা, বইটাকে খেয়াল করো, বইটা দেখতে হবে, না হলে কিন্তু তোমরা আসলে করতে সমস্যা হয়ে যাবে এই চ্যাপ্টারটা, এবং না বুঝলে সেখানে কোশ্চেন করতে হবে। আমরা এই এআরআর করার সময় আমরা বলেছি যে এআরআর কি সূত্র, এআরআর করতে গিয়ে আমাদের গড় বিনিয়োগ কীভাবে করতে হয়, এবং হচ্ছে যে আমরা গড় পরবর্তী নেট মুনাফা কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখেছি, এবং হচ্ছে গড় বিনিয়োগ কীভাবে বের করে হচ্ছে যে আমাদেরকে অ্যাভারেজ রেট অফ রিটার্ন বের করতে হয় সেটি আমরা আসলে দেখেছি। আর আজকে এখানে যে ম্যাথটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে যে আমি তোমাদেরকে আজকে পিবিপিটা নিয়ে আলোচনা করব। পিবিপিটা নিয়ে আলোচনা করে দেন ট্রেডিশনাল মেথডটাকে আমরা শেষ করার চেষ্টা করব, এবং এই ট্রেডিশনাল মেথডটা নিয়ে আমি তোমাদেরকে একটা লেকচার শিট দিব যে আসলে এআরআর কীভাবে করতে হয়, পিবিপি কীভাবে করতে হয়, এটার উপরে আমি একটা লেকচার তোমাদেরকে গ্রুপে দিই, তো তোমরা ডাউনলোড করে, যাদের ডাউনলোড করে দেখতে সমস্যা হবে, তোমরা হচ্ছে যে অ্যাডোব রিডারটা তোমাদেরকে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড দিবা, তাহলে হচ্ছে তোমরা পিডিএফটা পড়তে পারবা, আদারওয়াইজ কিন্তু পিডিএফটা পড়তে পারবে না। তাহলে ওই অ্যাডোব রিডারটা তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড দিয়ে নেবে, যাতে আমার লেকচারটা তোমাদেরকে দেখতে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো আজকে আমরা পিবিপি করব। পিবিপি এর আমরা যদি দেখি যে পিবিপি দুটা সূত্র আসলে আমাদেরকে কাজ করতে হবে, একটা সূত্র হচ্ছে পিবিপির, গত ক্লাস আমি বলেছি পিবিপির দুটো সূত্র, একটা হচ্ছে পিবিপি যখন আমরা করতে যাই সিঙ্গেল ইয়ারে, যখন থাকবে আমাদের একটা ফিক্সড অ্যামাউন্ট যখন থাকবে তখন আমরা কি করব, তখন আমরা করব প্রাথমিক বিনিয়োগ ভাগ হচ্ছে যে আমাদের বার্ষিক নগদ আন্ত প্রবাহ। কথা বুঝে গেছে? বার্ষিক নগদ আন্ত প্রবাহ। দেখো এইটা হচ্ছে যে আমাদের একটা কাজ, এটা হচ্ছে একটা সূত্র, এটা কি আমরা পিবিপি বের করার একটা সূত্র। আর পিবিপি বের করার সেকেন্ড যে সূত্রটা সেটা হচ্ছে যে এ প্লাস এন সি ও মাইনাস সি বাই ডি। এখন এ কি এবং এন সি ও কি, সি কি এবং ডি কি, তোমাদের বইতে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষের দিকে তোমরা দেখবে যে সূত্র দেওয়া আছে, তোমরা দেখবে পিবিপি দুটো সূত্র আছে। এখানে আমরা পিবিপি দুটো সূত্রের মধ্যে আজকে আমরা সেকেন্ড সূত্রটা নিয়ে কাজ করব। দেখো বার্ষিক নগদ আন্ত প্রবাহ ছাড়া কিন্তু কি আমরা এই পিবিপি বের করতে পারবো না। তাহলে এ মানে হলো কি, এ হচ্ছে এটা, এই সূত্রটা কোন ক্ষেত্রে, দ্বিতীয় নাম্বার সূত্রটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব পিবিপি,
আসলে আমরা বুঝবো কিভাবে যে স্যার এটা কি 1 নম্বর সূত্র হবে নাকি 2 নম্বর সূত্র হবে? পিপিপির কোন সূত্রটা আমি আসলে ব্যবহার করব? দেখো পিপিপির আমাদেরকে ব্যবহার করতে হবে হচ্ছে যে সেকেন্ড সূত্রটা, কখন হবে? যখন আমরা দেখব যে আমাদেরকে আন্তঃপ্রবাহ দেয়া নাই। দেখো এখানে এই একটা অঙ্কে দেওয়া আছে, দেখো এবিসি কোম্পানি লিমিটেড একটি প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী, বলছে যার তথ্যসমূহ নিম্নে দেয়া হলো, তার মধ্যে কি দেওয়া আছে? প্রারম্ভিক বিনিয়োগ বলছে কত? 60,000 টাকা। কত টাকা? 60,000 টাকা। আর বছর দেওয়া আছে কতটা বছর? 5টা বছর দেওয়া আছে। কর পরবর্তী নেট মুনাফা দেওয়া আছে, তো কর পরবর্তী নেট মুনাফা মানে হলো যে কি, দেখো আমাদেরকে এখানে 8 কলাম 9 কলাম আমাদের এখানে কাজ করতে হয়। এই কলামটা এটা আসলে সরাসরি না হলে বোঝানো মুশকিল। তারপর হচ্ছে যে আমি আমার লেকচার আমি তোমাদেরকে দিয়ে দিব যে 8টা কলাম আমাদের আসলে কি হবে, কোন বেসিসে আসলে আমরা কাজ করব, আইআরআর যখন আমরা করতে যাব, এনপিভি যখন করতে যাব, তখন আমাদের আসলে দরকার হবে, এখানেও দরকার হবে আজকের এই অঙ্কটার মধ্যে। যেমন কর পরবর্তী বলে দেওয়া আছে, একটা হচ্ছে যে কি ক্যাশ ফ্লো 0 ইয়ার, তারপর হচ্ছে যে আমাদের ডেপ্রিসিয়েশনটা আমরা কি মাইনাস করতে হয় এখানে, তারপর হচ্ছে যে আমাদের সিএফবিটি আসে, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, তারপরে হচ্ছে যে আমরা কি করি ট্যাক্সটাকে বাদ দিই, বাদ দেওয়ার পরে আমাদের আসে কি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, ক্যাশ ফ্লো সিএফএটি, তারপরে আমরা আবার কি করি ডেপ্রিসিয়েশনটা কি এখানে কি যোগ করি, একবার ডেপ্রিসিয়েশনটা আমরা মাইনাস করি, আবার ডেপ্রিসিয়েশনটা যোগ করি। এখন ডেপ্রিসিয়েশনটা একবার কেন মাইনাস করা, আবার কেন যোগ করা হয়, তারপরে হচ্ছে যে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আছে, তারপরে হচ্ছে যে আমাদের এই নগদ আন্তঃপ্রবাহ আসবে। কথা বোঝা গেছে? এইভাবে আমাদেরকে আসলে করতে হবে, আদারওয়াইজ আমাদের কিন্তু কি মুশকিল হয়ে যাবে। এই জিনিসটা আমি তোমাদেরকে আসলে একটা স্লাইডের মাধ্যমে দেখাবো, আসলে তখন তোমাদের করতে সুবিধা হবে। আমার পিডিএফ ফাইলে আসলে আমি তোমাদেরকে দেখাই দেবো এটা আসলে কী কীভাবে কী গড়গুলো হবে। হ্যাঁ, এখন দেখো আজকে এই পিবিপি করতে গিয়ে আমাদের কি সেকেন্ড যে সূত্র সেটা আমরা ব্যবহার করবো। এখন এ মানে কি, এনসিইউ মানে কি, সি মানে কি, ডি মানে কি? দেখো এটা ডি, দেখো এ হচ্ছে যে এটা আমরা আসলে ম্যাথের মাধ্যমে করি, তাহলে তোমাদের বুঝতে মানে সুবিধা হবে। দেখেন বছর দেওয়া আছে, 5টা বছর দেওয়া আছে, কর পরবর্তী নেট মুনাফাও আমার কি দেওয়া আছে, প্রথম বছরে 6,300, দ্বিতীয় বছরে 5,400, তৃতীয় বছর দেওয়া আছে 14,100, চতুর্থ বছরে দেওয়া আছে আমার 8,160, তারপরে হচ্ছে যে পঞ্চম বছরে দেওয়া আছে 12,360 টাকা। এই অ্যামাউন্টগুলো দেওয়া আছে কি বলছে, কর পরবর্তী নেট মুনাফা। তাহলে কর পরবর্তী নেট মুনাফা মানে কি, তার মানে হচ্ছে যে কি আমার সিএফএটি দেওয়া আছে। কথা বুঝে গেছে? কর পরবর্তী মানে আফটার ট্যাক্স, ট্যাক্সের পরে যেটা সেটা আমার কি দেওয়া আছে। তাহলে দেখো এই অ্যামাউন্টগুলো কি, তারপর আমাদেরকে এখানে এটার সাথে ডেপ্রিসিয়েশনটা আমাদেরকে কি করতে হয়, যোগ করতে হয়। কথা বুঝে গেছে? এখন ডেপ্রিসিয়েশন যখন আমি যোগ করবো, যোগ করার পর আমার যেটা আসবে সেটা হচ্ছে যে আমার কি আসলে ক্যাশ ফ্লো। কথা বুঝে গেছে? এই যে এই ক্যাশ ফ্লো মাতান কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, হ্যাঁ C.CFAT, এটা হচ্ছে যে আমাদের কি এই কাজটুকু আসলে বের করতে হবে। আর যদি ভগ্নাবশেষ মূল্য থাকে, দেখো এখানে মেয়াদ দেওয়া আছে, ভগ্নাবশেষ মূল্য আছে, ভগ্নাবশেষ মূল্য যদি থাকে তাহলে আমরা একেবারে শেষ বছরে কি এটা কি করব, ষষ্ঠ বছরে যেটা আমাদের মূলধন হবে এই যে ভগ্নাবশেষ যেটা আছে সেটা আমাদের কি পঞ্চম বছরে গিয়ে যোগ করতে হবে, কারণ কি ষষ্ঠ বছরে গিয়ে আমার ক্যাপিটালটা রেইজ করবে। এই জন্য হচ্ছে যে আমাদেরকে এই কাজটা করতে হবে। তাহলে দেখো এই তাহলে এই এখানে এই চারটা আমাদেরকে আসলে করতে হবে, চারটা আমরা করি, দেখো আমরা তাহলে বুঝতে পারবো। অঙ্কটাতে আমাদের কি কি বলছে, পিবিপি নির্ণয় করছে পে ব্যাক সময় বের করার জন্য বলছে। তাহলে অঙ্কটা যদি আমরা করি তাহলে দেখবা যে আমাদের বুঝতে সুবিধাটা হবে। আমরা কিন্তু বলেছি আমরা কি
পিবিপির সেকেন্ড সূত্রটা দিয়ে কাজ করব। মাল্টিপ্লায়ারে যখন আমাদের কি বার্ষিক আন্ত প্রবাহটা দেওয়া নাই, আমাদের দেওয়া আছে কি কর পরবর্তী নেট মুনাফা দেওয়া আছে, আমাদেরকে কি আন্ত প্রবাহটা বের করে নিতে হবে, ক্রমযোজিত করে নিয়ে আসতে হবে, দেন আমরা আসলে করতে পারবো। তাহলে দেখো, যেহেতু আমাদের এর মান, এন সি ওর মান, সি এর মান, ডি এর মান বের করতে হবে, সেক্ষেত্রে আমাদের ক্রমযোজিতটা বের করতে হবে। আর ক্রমযোজিত আমরা কীভাবে বের করি, যখন নগদ আন্ত প্রবাহ যদি থাকে, তাহলে নগদ আন্ত প্রবাহ থাকলে হচ্ছে যে কি আমি ক্রমযোজিতটা বের করতে হবে। তাহলে আন্ত প্রবাহ যেহেতু নাই, আমাদের কি কি আন্ত প্রবাহটা বের করতে হবে, নগদ আন্ত প্রবাহ বের করতে হবে। তাহলে দেখো কোশ্চেনের সলিউশন, সলিউশন হচ্ছে যে দেখো আমরা একটু করে ফেলি, আমাদের কয়টা বছর, 5টা বছর, তাই না? তাহলে দেখো ইয়ার, ওয়াই ই এ আর, ইয়ার, তারপরে আমাদের দেয়া আছে কি কর পরবর্তী নেট মুনাফা দেওয়া আছে, তার মানে কর ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স আমাদের দেওয়া আছে, CFAT আমাদের দেওয়া আছে। কথা বুঝে গেছে? তাহলে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর, তাহলে আমাদেরকে কি করতে হবে, এই এখানে এখানে দেখো, এখানে এই ডেপ্রিসিয়েশনটা আমাদেরকে বের করে নিতে হবে। হ্যাঁ, এই ডেপ্রিসিয়েশন বের করতে হবে, তারপর আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্যটা আমরা আসলে যোগ করব, তারপর আমার আসব কি কিউমুলেটিভ, আচ্ছা ক্যাশ ফ্লো আসবে, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তাহলে দেখো প্রথম বছর আমার আছে ছিল কত, 6,300 টাকা, দ্বিতীয় বছর আমার ছিল কত, দ্বিতীয় বছরে ছিল আমার 5,400 টাকা, তৃতীয় বছরে আমার ছিল কত, 14,100 টাকা, চতুর্থ বছরে আমার টাকা ছিল হচ্ছে 8,160 টাকা, পঞ্চম বছর আমার ছিল 12,300 টাকা। হ্যাঁ, এই ছিল আমার কি অ্যামাউন্ট। এখন আমাদেরকে ডেপ্রিসিয়েশনটা বের করতে হবে। তাহলে অবচয়, অবচয় বা বার্ষিক অবচয়, যেটাই আমরা বলি না কেন, ওই অবচয় বা বার্ষিক অবচয়, বার্ষিক অবচয় লিখি আমরা। বার্ষিক অবচয়ের সূত্রটা কি দেখো, প্রারম্ভিক বিনিয়োগ, প্রারম্ভিক বিনিয়োগ মাইনাস হচ্ছে যে ভগ্নাবশেষ ভগ্নাবশেষ মূল্য, এবার তারপরে আমাদের আয়ুষ্কাল বা মেয়াদ হচ্ছে যে মেয়াদ দিয়ে আমরা কি এটাকে ভাগ করব। তাহলে দেখো আমাদের প্রারম্ভিক বিনিয়োগ কত ছিল, 60,000 টাকা। হ্যাঁ, আর আমাদের ভগ্নাবশেষ মূল্য ছিল হচ্ছে যে 3,000 টাকা, রাইট? বছর আমাদের কটা, 5 বছর। তাহলে দেখো 60,000 থেকে 3,000 যখন যা আমাদের থাকে কত, 57,000 টাকা। এখন আমরা যদি 5 বছর দিয়ে ভাগ করি, তাহলে 11,000 আমাদের 400 টাকা আসবে। তাহলে আমরা কি ডেপ্রিসিয়েশন পেয়ে গেছি না, ডেপ্রিসিয়েশন আমাদের কত, 11,400 টাকা। তাহলে এটা কি প্রত্যেক বছরে সেম থাকবে? হ্যাঁ, তাহলে প্রত্যেক বছরে আমাদের সেম থাকতেছে 11,400 টাকা, 11,400 টাকা। কথা বোঝা গেছে? তাহলে দেখো এটা যদি আমরা করতে যাই, এটা যখন আমরা করি তখন আমাদের অ্যামাউন্ট দেখো কত থাকতেছে, ডেপ্রিসিয়েশন যখন আমরা যোগ করি তখন আমাদের 6,000 আর 11,000 থাকলেও আমাদের কত, 11,600 আর 17,
17,700, হ্যাঁ 17,700 টাকা। তারপরে দেখো 5,400-এর সাথে 11,500 হলো 16,800, 16,000 কত 800। তারপরে 11,000, 14,000, 11,000, 25,500, 25,500, 8 আর 19,000, 19,540, 19,560, 19,560। তারপর 12,000, 11,000 আমাদের আসতেছে কত, 12,11,000, 23,700, হ্যাঁ 12। আর হচ্ছে যে আমাদের দেখো এইটার সাথে আমরা কি আমাদের ভগ্নাবশেষ মূল্য যেটা আছে এটার সাথে আমরা এটা কি যোগ করে দেবে, 3,000 টাকা আমাদের এখানে আছে, কথা বুঝা গেছে? এই 3,000 টাকাটা ভগ্নাবশেষ মূল্যটা কি করে দিব আমরা এখানে যোগ করে দিব, এটার সাথে যোগ করে দিলে তাহলে আমাদের আসে কত দেখো, 3,000, 11,000, 14,000, 26,700, এটা আমাদের 12,360 টাকা, হ্যাঁ এখানে 12,360 টাকা। তো এখানে আমাদের আসবে 26,760 টাকা, কথা বুঝে গেছে? তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা নগদ আন্তঃপ্রবাহ পেয়ে গেলাম। আমি আবার বলি এখানে আমরা কি করেছি, এখানে আমরা করেছি হচ্ছে যে এই পেব্যাক সময় নির্ণয় করার জন্য আমাদেরকে যে যে কাজগুলো করতে হলো, আমরা বলতে পারি এবিসি কোম্পানির পিবিপি নির্ণয় করা হলো, এবিসি কোম্পানির পিবিপি নির্ণয় করা হলো, হ্যাঁ। তাহলে আমরা কি পেয়ে গেলাম দেখো, এই 17,700 পেয়ে গেলাম নগদান্ত প্রবাহ। তারপরে হচ্ছে যে আমাদের দেখা এখানে কর পরবর্তী নেট মুনাফা দেওয়া আছে 5 বছরের, তখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যদি নগদান্ত প্রবাহটা বের করতে হয় তখন আমাদেরকে নগদান্ত প্রবাহ যদি আমি বের করি, এটা কিন্তু আফটার ট্যাক্সের পরে, তখন আমাদেরকে এই ডেপ্রিসিয়েশনটা এই কর পরবর্তী নেট কর পরবর্তী নেট মুনাফার সাথে আমাদেরকে ডেপ্রিসিয়েশনটা যোগ করতে হবে। ডেপ্রিসিয়েশনটা যেহেতু এখানে দেয়া নাই সেক্ষেত্রে আমাদের বের করে নিতে হচ্ছে। যদি প্রারম্ভিক বিনিয়োগ এবং ভগ্নাবশেষ মূল্য দেয়া আছে বলে হচ্ছে যে আমরা এটা করেছি, যদি ভগ্নাবশেষ মূল্যটা যে দেয়া না থাকতো তাহলে কি হতো, আমাদের জিরো হতো। তাহলে প্রাথমিক ইয়ারকে আমরা 5 দ্বারা ভাগ করলেই আমাদের বার্ষিক অবচয়টা বের হয়ে যেত। তাহলে যেহেতু আমাদের ভগ্নাবশেষ মূল্যটা দেয়া আছে, সেহেতু আমরা প্রারম্ভিক বিনিয়োগ 60,000 থেকে এই আমাদের ভগ্নাবশেষ মূল্যটাকে বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে যেটা থাকবে তাকে আমরা 5 দ্বারা যদি ভাগ করি তাহলে হচ্ছে যে আমাদের কি থাকলে, এই ভাগ করার পরে আমাদের 11,400 থাকবে। আর 11,400 টাকা হচ্ছে 5 বছরের সকল ইয়ারের কি সেম, আমরা যেহেতু ভগ্নাবশেষ মূল্য আছে এই ভগ্নাবশেষ মূল্যটা আমরা 5ম বছরে কি আমরা এটা কি যোগ করে ফেলবো। অর্থাৎ একটা কোম্পানি তার নিজস্ব যে খরচ ভগ্নাবশেষ আছে তার নির্দিষ্ট মেয়াদে সব খরচ হয়ে যায়নি এমন মূলধন, কিছু অংশ কি অবশিষ্ট রয়ে গেছে, এই অবশিষ্টটাই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। অথবা দেখা গেছে যে কোম্পানির জন্য একটা ছোট মেশিন করছে, কিছু অফিসিয়াল অ্যাক্সেসরিজ কিনছে, আসবাবপত্র কিনছে, ওই আসবাবপত্রগুলোর মূল্য তো একেবারে ব্যানিশ হয়ে যায়নি, আসবাবপত্রগুলো তো এখনও আছে। সর্বশেষ এগুলোর যে একটা মূল্য নির্ধারণ করা হয় তাকে আমরা বলছি কি ভগ্নাবশেষ মূল্য। তাহলে দেখো এখন আমাদেরকে আসলে এটার আমাদের এই এখন আমাদেরকে একটা সারণী তৈরি করতে হবে। যদি আমরা একেভাবে করে ফেলতে পারি, যদি আমরা একেভাবে করি এটা আমাদের, তাহলে নগদান্ত প্রবাহ ক্যাশ নগদান্ত প্রবাহ পেলাম। এখন আমরা একে চার্টে যদি আমরা করে ফেলি, একে চার্টে আমরা করতে পারি অথবা আমরা আরেকটা চার্ট করতে পারি, আরেকটা চার্ট আমরা করি তাহলে সুবিধা হবে তোমাদের। তাহলে এটা সবাই আমরা মুছে ফেলি, মুছে আমরা নগদান্ত প্রবাহ থেকে 17,000 প্রথম বছরের যেটা যেভাবে আছে ঠিক এটা সেভাবে থাকবে। দ্বিতীয় বছরের আমাদের কত,
16,800, এই 16,800কে আমরা 17,000 সাথে যোগ করব, প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ, দ্বিতীয়টার সাথে তৃতীয়টা যোগ, তৃতীয়টার সাথে চতুর্থটা যোগ, চতুর্থটার সাথে পঞ্চমটা যোগ। আমরা ওই যে তোমরা জেনারেল ম্যাথে করেছো, ওই যে ট্যালি সারণী করছিলাম, ওই যে এখানে একটা সারণী আসলো আমরা তৈরি করলাম, তাহলে এটা কি ক্যাশ ফ্লো। আর এখন আমরা বললাম কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, এটা ট্যাক্সের পরবর্তী যেটা আমরা পেলাম। তাহলে দেখো এখানে 17,000 আর 16,000 আমাদের আসে কত, 34,000 আমাদের 500 টাকা আসে। তারপর 34,000-এর সাথে 25,000 যদি আমরা যোগ করি, 50, 50, 59, 60,000 টাকা আমাদের কত, তাহলে 60,000 টাকার সাথে আমরা 19,000 কত, 79,560 টাকা। হ্যাঁ, 79,560 টাকা। তারপরে 79,000-এর সাথে যদি আমি 26,060 টাকা যোগ করি, সেক্ষেত্রে আমার আসবে যে 1,06,320 টাকা, 1,06,320 টাকা আমি পেলাম। তাহলে দেখো আমাদের প্রারম্ভিক প্রাইমারি ইনভেস্টমেন্ট কত ছিল, আমাদের ইনভেস্টমেন্ট ছিল কত, 60,000 টাকা। 60,000 টাকা পেয়ে গেছি, আর এই 60,000 টাকাটা আমাদের কত কত বছরে গিয়ে আমাদের ফিল আপ হলো, তৃতীয় বছরে গিয়ে আমাদের কি হলো, 60,000 টাকা আমরা পেলাম। যখন তৃতীয় বছর, তখন নগদ প্রবাহ কত আমাদের, 25,500 টাকা। আর তৃতীয় বছরে গিয়ে আমাদের কি, আমরা যে প্রাথমিক বিনিয়োগটা করলাম 60,000 টাকা, ধরো হচ্ছে যে অর্থাৎ আমি একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চাই, আমি যে কোনো একটা বিজনেস করতে চাই, আমি যখন বিজনেসটা করতে যাব, তাহলে ওই বিজনেসের জন্য আমাকে কি করতে হবে, প্রাথমিক একটা বিনিয়োগ, মূলধন বিনিয়োগ করতে হবে। যখন তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ফ্যামিলির কোনো সদস্য যদি, তোমাদের বাবা ভাই বোন সব কেউ যদি কোনো বিজনেস করে, যে একটা কসমেটিক দোকান দেয় এবং অথবা একটা বাটিকের দোকান দিল, সেক্ষেত্রে কি তাকে প্রাথমিকভাবে অনেক টাকা ইনভেস্ট করতে হয় না, ঠিক অঙ্কটা ওই তোমাদের ওই ইনভেস্টের জায়গা, তোমাদের বিজনেসের জায়গাটাই হচ্ছে আমাদের আজকের ম্যাটটা। এক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে, ধরো সে বাটিকের জন্য বিনিয়োগ করলো 10 লক্ষ টাকা, এখন তোমার আব্বু চিন্তা করলো যে আমি যে 10 লক্ষ টাকা এই জায়গাটা বিনিয়োগ করব, বিনিয়োগ করার আগে আসলে আমাকে চিন্তা করতে হবে যে আমার, আমি যে 10 লক্ষ টাকা আমার ব্যবসায় বিনিয়োগ করব, আসলে এই 10 লক্ষ টাকাটা আমি কত দিনের মধ্যে, আমার কি পে ব্যাক আসবে, আমার কাছে আসলে ফেরত আসবে, এই টাকাটা আমি কত দিনের মধ্যে উঠাইতে পারবো। যদি সে দেখে যে অনেক বেশি সময় লেগে যায়, তাহলে সে কি বিনিয়োগ করবে, কখনোই না। আমি যত দ্রুত টাকাটা আমার কাছে আসবে, আর যে এই জায়গাটাতে বিনিয়োগ করার পরে টাকাটা তাড়াতাড়ি আমার কাছে আসবে, আমি তো অবশ্যই সেই জায়গাটাতে বিনিয়োগ করবো, রাইট? অবশ্যই আমি অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে সেই চিন্তাটুকুই করব। এই অঙ্কটাও সেরকম, যেমন দেখো সে তিনি বলছেন যে ABC কোম্পানি সে একটা জায়গায় বিনিয়োগ করতে আগ্রহী, কিন্তু তার পেব্যাক সময়টা তিনি নির্ণয় করতে চান, তিনি 5 বছরের জন্য করতে চাচ্ছেন, 5 বছরে তিনি কত টাকা বিনিয়োগ করবেন, 60,000 টাকা বিনিয়োগ করবেন। এখন তার চিন্তা হচ্ছে যে এই 5 বছরে আমি কয় কত সময়ের মধ্যে, এই 5 বছরের মধ্যে কত সময় লাগলে হচ্ছে যে আমি এই আমার এই পেব্যাক সময়টা, অর্থাৎ আমার এই টাকাটা, ইনভেস্টমেন্টের টাকাটা আমি ফেরত পাবো। এখানে দেখলাম যে আমরা ক্যালকুলেশন করে তৃতীয় বছরে কি আমাদের কি 60,000 টাকা উঠে চলে আসতেছে, তাহলে অবশ্যই কি এই প্রজেক্টটা আমাদের জন্য অবশ্যই ভালো, রাইট? অবশ্যই ভালো আমাদের জন্য। তাহলে দেখো আমাদের সূত্র ছিল কি, সূত্র ছিল হচ্ছে যে উইনো পিবিপি সমান এ প্লাস এন সি ও মাইনাস সি বাই ডি। তাহলে দেখো, তাহলে এ কি, এ হচ্ছে যে যেই বছরে আমার প্রাথমিক বিনিয়োগটা আসবে সেই বছরটাকে আমরা কি বলি, এ বলি, রাইট? এ বলি। তাহলে এবার এনসিও এবং এনসিও মানে কি নেট অর্থাৎ নেট ক্যাশ আউটপুট, যেটা হচ্ছে যে প্রাইমারি বিনিয়োগ, অর্থাৎ এনসিও মানে কি প্রাইমারি বিনিয়োগ। তাহলে আচ্ছা, এর মানটা আমরা লিখি, এর মানটা কত আমরা পেলাম 3। তাহলে আমাদের কিসের দরকার, এনসিওর দরকার, এনসিও আমাদের কি প্রাথমিক বিনিয়োগ, এনসি আমাদের কি প্রাথমিক বিনিয়োগ, মাইনাস এখন সি দরকার এবং ডি এর দরকার, তাই তো? সি হলো যে
যেই বছরের মধ্যে গিয়ে আমি আমার ক্রমজিত আমার প্রাথমিক বিনিয়োগটা আসবে, প্রাথমিক বিনিয়োগ আমার কত আসছে, 60,000 আসছে। যদি এখন আমার 60,000 না আসি, আমার 57 আসতো, যেটা কাছাকাছি হবে, এই দুটার অ্যামাউন্টের মধ্যে যেটা কাছাকাছি হবে সেই অ্যামাউন্টটা কি আমি সি ধরে নেব। তাহলে সি পেলাম, তাহলে সি কত, সিও আমাদের 60,000 টাকা, রাইট? তারপর দেখো ডি কত, তাহলে ডি হলো যে আমি কোন বছর পেলাম, তৃতীয় বছরে আমার ক্যাশ ফ্লো কত, 25,000 ছিল, এই যেই বছরে এইটা আমার 60,000 প্রাথমিক বিনিয়োগটা আসে, তার আগের বছরের নগদ প্রবাহ, তারপরের বছরের নগদ প্রবাহ, তার মানে কি 19,560 হলো যে কি আমাদের ডি, মনে থাকবে এই ডি হলো আমাদের কি তার পরের বছরের, রাইট? তার পরের বছরের ক্যাশ ফ্লোটাকে, নগদ প্রবাহটাকে আমরা কি ধরবো, ডি ধরবো। তাহলে ডি কত আমাদের, 19,560 টাকা। কথা বুঝে গেছে? যেই বছরে ক্রমজীবিত, যেই বছরে ক্রমজীবিতের, যেই বছরে ডি কাকে ধরবো, যেই বছরে নগদ প্রবাহের মধ্য দিয়ে আমাদের প্রাথমিক বিনিয়োগটা আমাদের আসে, তার পরের বছরের যে অ্যামাউন্টটা নগদ প্রবাহটা তাকে আমরা কি ডি ধরবো। তাহলে দেখো এই ক্যালকুলেশন করার পরে এখানে 60,000 থেকে 60,000 বাদ দিলে কত থাকে, জিরো থাকে। তাহলে 19,560কে জিরো, জিরোকে যদি 19,560 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত, জিরো জিরো হয়। তাহলে জিরো হলে কি, তিনের সাথে জিরো যোগ করলে কত, তিন, তার মানে কত, 3 বছর। তাহলে অবশ্যই প্রজেক্টটা তার জন্য কি বিনিয়োগ অবশ্যই ভালো হবে, কারণ কি সে 5 বছরের একটা চিন্তা করেছে। এখন সে দেখে যে প্রাইমারি যে বিনিয়োগ 60,000 টাকা, এই 60,000 টাকা তার 3 বছরের মধ্যেই চলে আসবে। তা তার 3 বছরে যদি তার 60,000 টাকা চলে আসে, সেক্ষেত্রে চতুর্থ বছর পঞ্চম বছর তার যা ইনকাম, এটা পুরোটাই তো তার ইনকাম। এইভাবে হচ্ছে যে আমাদেরকে আসলে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আমরা বলেছিলাম কি, মূলধন বাজেটিংটা আমরা করি, মূলধন বাজেটিং করতে গিয়ে আমাদের হচ্ছে যে, অর্থাৎ আমরা যে খরচটা করব পিপিপির মাধ্যমে, আমরা নির্ণয় করতে পারি যে আসলে মূলধন বাজেটিংটা আসলে কীভাবে করব। তাহলে দেখো মূলধন বাজেটিং যখন আমি করতে যাব ইনভেস্টমেন্ট ডিসিশনের জন্য, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কি পিপিপি নির্ণয় করতে হবে। এখন এক্ষেত্রে আমি একটা প্রকল্প দিয়ে বুঝাইছি, যদি অনেকগুলো প্রকল্প থাকে, আমি কি আসলে কসমেটিকে বিনিয়োগ করব, আমি কি বাটিকে বিনিয়োগ করব, নাকি আমি থাই বা অ্যালুমিনিয়ামে, নাকি আমি কফি শপে বিনিয়োগ করব, কোনটি আসলে আমার জন্য লাভবান হবে আমি চিন্তা করব, কত টাকা বিনিয়োগ করব, তখন আমার পিবিপি দিয়ে আমি কি আমাকে নির্ণয় করতে হবে যে আসলে কোন প্রকল্পটা আমার জন্য উত্তম, সেক্ষেত্রে আমি হচ্ছে যে বিনিয়োগ করবো অ্যাজ এ বিজনেসম্যান। এবং সফল বিজনেসম্যান যদি হতে চান তাহলে আমাদেরকে এই কাজটুকু করতে হবে। এই জন্যই আমরা বলছি যে মূলধন বাজেটিং ইজ এ বিগ ইম্পর্টেন্ট ফর এভরি ইনভেস্টমেন্ট ডিসিশন। প্রত্যেক ডিসিশন, ইনভেস্টমেন্ট ডিসিশনের জন্য আমাদেরকে পিবিপি নির্ণয় করতে হবে যদি আমরা মূলধন বাজেটিং করতে চাই। তাহলে এই ছিল আজকে, আমরা পিবিপি করালাম, তার আগের ক্লাসে আমরা এআরআর করালাম। আমি আশা করি এই দুইটা লেকচারকে তোমাদেরকে পিডিএফ এর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করব, তোমরা অবশ্যই সেটিকে এই দেখবা এবং ডাউনলোড করে ক্লাসগুলো মোবাইলে নিতে পারবা। সেক্ষেত্রে কি অ্যাডোব রিডারটা কি তোমরা কি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে হবে। কথা বোঝা গেছে? তাহলে আমরা আজকে কি করলাম, আজকে আমরা করলাম হচ্ছে যে পিবিপি, পিবিপি করলাম, এবং আমরা হচ্ছে যে এই মূলধন বাজেটিংয়ের মধ্যে আমরা ট্রেডিশনাল যে মেথড, সনাতনী যে পদ্ধতি, আমরা ক্যাপিটাল বাজেটিং করার যে পদ্ধতি, যে ধাপ, যে ধাপগুলোর মধ্য দিয়ে আমরা হচ্ছে যে ক্যাপিটাল বাজেটিংটা করে থাকি, কিসের জন্য, আমরা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা মূলধন বাজেটিংটা করি। আর এটার সাথে কি জড়িত, আমাদের প্রফিট কিন্তু জড়িত। যদি প্রফিট, মুনাফা আমরা যদি না পাই, সেক্ষেত্রে কি আমরা কি বিনিয়োগ করতে যাব, অবশ্যই না। যেই প্রজেক্টটি আমাদের জন্য মুনাফা নিয়ে আসতে পারবে, আমরা প্রফিটেবল সেক্টরটাতেই কি আমরা ইনভেস্টমেন্ট করতে যাব। আর ইনভেস্টমেন্ট যখন আমি করতে যাব, সেক্ষেত্রে কি আমাকে মূলধন বাজেটিংটা অবশ্যই করতে হবে। আর মূলধন বাজেটিংটা যখন আমি করতে যাব, তখন আমাদেরকে আসলে কোন মেথড আমি ক্যাপিটাল বাজেটিংটা করব, এই তখনই আমরা বলছি যে
বৈজ্ঞানিক ভাবে আমাদের যে মেথড, সেই মেথডকে দুটা ভাবে আমরা করি। একটা হচ্ছে কি ট্রেডিশনাল মেথডে, অর্থাৎ সনাতনী পদ্ধতিভাবে, এবং আমরা ডিসকাউন্টিং ক্যাশ ফ্লো মেথডের মাধ্যমে আমরা করে থাকি। তার মধ্যে এই দুইটা মেথড, এবং হচ্ছে যে আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্স বেসিসও আমরা কি ক্যাপিটাল বাজেটিংটা করে থাকি। এই এই চারটা, এই পাঁচটা মে এই পাঁচটা সিস্টেম, দুইটা মেথডের মধ্যে চারটা আছে, আর হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তাহলে এই পাঁচটা মেথডের মধ্যে, পাঁচ ধরনের সিস্টেমের মধ্যে আমি কোন ধরনের সিস্টেমের মধ্য দিয়ে আসলে আমি এই প্রজেক্টকে সিলেকশন করব, সেটা ডিপেন্ড করবে কোম্পানির উপর, বিনিয়োগকারীর উপর। এক্ষেত্রে আমরা সনাতনী যে পদ্ধতি, সনাতনী পদ্ধতির মধ্যে দুইটা ক্যাটাগরি আছে। এক হচ্ছে আমরা ARR করতে পারি, আর হচ্ছে যে আমরা PVP করতে পারি। তাহলে ARR যদি আমরা করি, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, এটার মাধ্যমে যদি আমরা করি, এটার মাধ্যমে আসলে কীভাবে আমরা বিনিয়োগের সিদ্ধান্ত, ক্যাপিটাল বাজেটিং করব ফর ইনভেস্টমেন্ট ডিসিশনের জন্য, এটা আমরা গত ক্লাসে করেছি। আর আজকে আমরা করলাম যে ট্রেডিশনাল মেথড বেসিসে আমরা এই পেব্যাক পিরিয়ডটা আমরা কীভাবে বলবো, অর্থাৎ পেব্যাক সময় আমাদের কি কত, এটা আমরা বের করতে পারবো কিসের বেসিসে, আমাদের ট্রেডিশনাল মেথডের বেসিসে, কিসের জন্য, ইনভেস্টমেন্ট ডিসিশনের জন্য আমরা ক্যাপিটাল বাজেটিংটা কিসের মধ্য দিয়ে করব, PVP এর মধ্য দিয়ে করব। এই ছিল মূল কথা, এবং অঙ্কের মাধ্যমে সেটিকে আমরা রূপায়িত করা, সেটি আজকে আমরা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, আমার কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং হচ্ছে বইটা নিয়ে, বইয়ের মধ্যে আসলে কি লেখা আছে সেটাকে একটু স্মরণ করতে হবে, যে স্যার কী বলছে, দুটার সাথে ম্যাচিং করে, এরপর যদি যে জায়গাটা বুঝতে সমস্যা হচ্ছে সেটি আসলে আমাকে অথবা ম্যাডামকে তোমাদেরকে কোশ্চেন করতে, বা আদারওয়াইজ বোঝার কোনো সুযোগ তোমাদের নেই। কিন্তু এই অনলাইন বেসিসে শিক্ষা কার্যক্রমটাকে আসলে চালিয়ে নিতে হলে নিজেকে একটু কষ্ট করতে হবে, নিজেকে একটু পরিশ্রম করতে হবে, না হলে হচ্ছে যে তোমরা শিক্ষাটা খুবই কঠিন হয়ে যাবে। ঠিক আছে, আজকের এই